আজকে আমরা শিখব কীভাবে একটা এইচটিএমএল পেজে ইনপুটকৃত ডাটাকে কী করা যায় গতিশীল করা যায় বা ডাইনামিক করা যায় অর্থাৎ এইচটিএমএল পেজে কীভাবে আমরা যে ডাটাগুলো এন্ট্রি করবো সেটাকে গতিশীল করা যায় সেটাই শিখব তো সর্বপ্রথমে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করি কারণ এইচটিএমএল পেজ তৈরি করতে একটা কী লাগে একটা টেক্সট ডকুমেন্ট তো যেহেতু আজকে আমরা গতিশীলতা নিয়ে আলোচনা করবো তো গতিশীলের ইংলিশ কি ডাইনামিক ডাইনামিক ওকে আর এটাকে এইচটিএমএল পেজ বানানোর জন্য এটার এক্সটেনশনটাকে চেঞ্জ করে কী লিখতে হবে এইচটিএমএল ওকে তো এটাতে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে ইয়েস ক্লিক করলে এটা একটা এইচটিএমএল পেজ হয়ে গেল এখন এটাতে আমরা কী করবো ডাটা এন্ট্রি দেব তো ওপেন উইথ আমরা জাস্ট কী দেব নোটপ্যাড ওকে তো সবার প্রথমে কোডিংয়ে আমরা কি জানি কি লিখতে হয় এইচটিএমএল এইচটিএমএল ওকে তো এইচটিএমএলটা একটা আমাদেরকে কি করতে হবে ক্লোজ করতে হবে তো ক্লোজ করি সরি বন্ধুরা এইচটিএমএল ওকে দেন এন্টার তারপর বডি ট্যাগ বি ও ডি ওয়াই বডি এই বডি ট্যাগটা আমাদেরকে কী করতে হবে ক্লোজ করতে হবে এন্টার বডি ট্যাগ বি ও ডি ওয়াই তো আমরা যে এইচটিএমএল পেজটা ক্রিয়েট করছি সেটাতে ডাটা এন্ট্রি দিলাম আর এটা হচ্ছে এইচটিএমএলের বেসিক স্ট্রাকচার ওকে তো ফাইল আমরা কী দিলাম সেফ এবার আমরা চাচ্ছি যে এইচটিএমএল পেজে কোনো একটা কমেন্ট কি হবে ডায়নামিক হবে আমরা যে ব্রেকিং নিউজ দেখি টিভি চ্যানেলগুলোতে কি হয় ব্রেকিং নিউজগুলো নিচে দিয়ে গতিশীল থাকে সেরকম টাইপের আমরা কিছু আজকে করতে যাচ্ছি তো সেটার জন্য বডি ট্যাগের ভিতরে আর আরেকটা জিনিস বন্ধুরা আমি বলে রাখি যদি এইচটিএমএল পেজে কোনো ডাটা এন্ট্রি দিতে হয় সেটা অবশ্যই বডি ট্যাগের ভিতরে লিখতে হবে অর্থাৎ যেই জিনিসটাকে আমরা পেজে দেখাবো আচ্ছা আমি সেটাই লিখে দেখাই তো কোনো একটা লেখাকে গতিশীল করার জন্য কোড হচ্ছে মার কিউ ওকে দেন আমরা লিখলাম বিআরএ কেআইএনজি ব্রেকিং এনইডব্লিউএস নিউজ মার্কিউ ট্যাগটা ওপেন করছি মার্কিউ ট্যাগটা আমাদেরকে কী করতে হবে ক্লোজ করতে হবে তো স্ল্যাশ মার্কিউ ওকে এবার আমরা এটাকে কী করি ফাইল সেভ দিলাম তো সেভ দেওয়ার পর এটাকে আমরা কি করলাম ক্লিক করলাম তো বন্ধুরা দেখো দেখছো লেখাটা কি হচ্ছে কোডটাও আমরা দেখি পাশাপাশি আমরা এই মার্কিউর ভিতরে কি লিখছি ব্রেকিং নিউজ লিখছি দেখে এই মার্ক ব্রেকিং নিউজ লেখাটা কি হচ্ছে ডাইনামিক হচ্ছে ওকে তো মার্কিউ ট্যাকটা হচ্ছে কোনো এটার মানে হচ্ছে মার্কিউর মানে হচ্ছে যে কোনো একটা লেখাকে কি করা গতিশীল করা ওকে তো এই মার্কিউর ভিতরে আমরা লিখছি ব্রেকিং নিউজ এটা কি হচ্ছে গতিশীল হচ্ছে আমরা এখানে লিখলাম ই হাইফেন আই এস কে ও এল স্কুল সরি এখন আমরা ফাইল দিলাম সহজ কথায় এই মার্কিউর ওপেনিং ট্যাগ আর এই ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কি লিখতেছি যা লিখবো সেটাকেই সে কি করবে গতিশীল করবে তো আশা রাখি বন্ধুরা তোমাদের এইচটিএমএল পেজে কোনো লেখাকে ডাইনামিক তথা গতিশীল করা নিয়ে আর কোনো প্রবলেম হবে না আজকের মতো এতটুকুই